बुझिए नाई क्या सबाई जानी
এর পরে খ তাহলে এখানে আছে গ তাহলে এই জিনিসগুলোকে সাজিয়ে লিখতে হবে প্রথম বর্ণটা লিখে ফেলি প্রথমে ক ক এর পরে হয় খ বাবুরা বলো তো এখানে খ কোনটা এইটা এইটা না এইটা কি এটাই হবে তাহলে এখানে খ লিখব খ এর পরে খ খ এর পরে কি হয় ও খ চ না গ গ ঠিক হয়েছে তাহলে এখানে লিখব গ এর পরে ঘ এখানে ও এবং চ এইভাবে আমরা পড়ে পড়ে লিখে নিব এবার দেখুন আমাদের সাজিয়ে নেওয়া হলো এবার আমরা পড়ে নি ক খ গ ঘ ও চ এরকম ভাবে ভাষায় প্র্যাকটিস করতে হবে এবং লেখাগুলোকে সুন্দর সঠিক নিয়মে লিখতে হবে যেভাবে আমি শিখিয়ে দিলাম এরপরে আমাদের আছে নিচের কার চিহ্ন দিয়ে শব্দ গঠন আমরা এর আগে কার চিহ্ন দিয়ে শব্দ গঠন ক্লাসে শিখে গিয়েছি ভাষায় ছিলে নিশ্চয় প্র্যাকটিস করেছো শব্দগুলো এবার আমরা নতুন দুটো দিয়ে শিখব যেমন এটা হচ্ছে দীর্ঘইকার এটা হচ্ছে হ্রস্বইকার এই দুটো দিয়ে আমরা এখন শব্দ শিখব তার আগে একটু ব্যবহারটা শিখে নি দীর্ঘইকারের উচ্চারণটা হয় উ কি এর মতো তাহলে ক এর সাথে দীর্ঘই বসলে হয় ই খ এর সাথে দীর্ঘইকার বসলে হয় কি এরকম ভাবে তাহলে দুটো শব্দ লিখি দেখি তোমরা কি শব্দ তৈরি করতে পারি প্রথমে লিখলাম এটা কি বর্ণ ত ত এর সাথে দীর্ঘইকার দিলে কি হয় টি এর পাশে আমরা অন্য একটা বর্ণ বসাবো যে বর্ণটা দিলে একটি শব্দ তৈরি হবে তাহলে এখানে এর পাশে আমরা র বর্ণটি দিলাম তাহলে আমাদের শব্দটা কি তৈরি হলো ত দীর্ঘইকার তি র তি তাহলে আমাদের দীর্ঘইকার দিয়ে একটা শব্দ তৈরি হয়ে গেল শব্দটি তি ত দীর্ঘইকার তি র তি এরপরে আরেকটা শব্দ লিখব সেই শব্দ লেখার জন্য একটা বর্ণ লিখি তালব্যস্বর এই তালব্যস্বরের সাথে যদি দীর্ঘইকার দিয়ে উচ্চারণটা কেমন হয় তালব্যস্বর দীর্ঘইকার উচ্চারণটা কেমন হবে সি তাহলে একটা বর্ণ বলো তো সি এর পাশে একটা বর্ণ বসালে কি শব্দ আমরা তৈরি করতে পারি তোমরা কি পারবে বলতে আচ্ছা এখানে যদি আমরা এখন একটা ত বসাই নি এটা যদি আমরা একটা বর্ণ বসিয়ে দিলাম ত তাহলে কি হচ্ছে আমরা বানান করে পড়ি তালব্যস্বর দীর্ঘইকার সি ত সি আমার সাথে সাথে আবার বলো তালব্যস্বর দীর্ঘইকার সি ত সি তাহলে আমরা দীর্ঘইকার দিয়ে দুটো শব্দ শিখে নিলাম একটা হচ্ছে তীর অন্যটি হচ্ছে সি আমার সাথে সাথে আরেকবার বলো ত দীর্ঘইকার তীর র তি তালব্যস্বর দীর্ঘইকার সি ত সি এরপরে আমরা আরেকটা কার চিহ্ন দিয়ে শিখব সেটা হচ্ছে হ্রস্বউকার এই কার চিহ্নটির উচ্চারণ হয় উ এর মতো তাহলে এটার ব্যবহারটা আগে একটু শুনে নি আমরা যদি হ এর সাথে হ্রস্বউকার দিই কি হবে কু যদি ম এর সাথে হ্রস্বউকার দিই কি হবে মু এইরকম ভাবে তাহলে আমরা এখানে দুটো শব্দ শিখব প্রথমে দেখি খ এর সাথে হ্রস্বউকার দিলে কি হচ্ছে খয়ের সাথে হ্রস্বউকার দিলে কি হলো খু এরপরে আরেকটা যদি বর্ণ না বসাই তাহলে শব্দ গঠন হবে না সেক্ষেত্রে আরেকটা বর্ণ বসিয়ে কার চিহ্ন দিন তাহলে কি দিলাম ক হ্রস্বউকার কু তাহলে একসাথে করে উচ্চারণ করি খ হ্রস্বউকার খু ক হ্রস্বউকার কু তাহলে এখানে কি হলো খু কু আরেকবার বলি হ্রস্বউকার খু ক হ্রস্বউকার কু আমাদের শব্দটা তৈরি হয়ে গেল খু খু গুড এরপরে আমরা আরেকটা শব্দ তৈরি করব দেখি তো এখানে কোনো পাখির নাম করা যায় কিনা তোমাদের কি কোনো পাখির নাম মনে পড়ছে যেটা হ্রস্বউকার দিয়ে আছে মনে পড়ছে কি আচ্ছা আমি লিখি দেখি তোমাদের আমার সাথে সাথে মনে পড়ে কিনা হ্রস্বউকার ঘু আরেকটা দিব হ্রস্বউকার ঘু তাহলে ঘুঘু তোমরা কি এই পাখিটাকে চেনো এটা একটা পাখির নাম
আমার সাথে সাথে তাহলে দুটো শব্দ শিখে নিলে। এবার তোমরা বাসায় আমার সাথে প্র্যাকটিস করো, বলো ক খ র স ক র ঘ ক র স ক র ঘ ঘু ঘু ঘ র স ক র ঘু ঘ র স ক র ঘু ঘু ঘু। ওকে, এরপরে আমরা ফাঁকা ঘর পূরণ করব। পাঁচ নম্বরে আমাদের আছে ফাঁকা ঘর পূরণ করুন। এখানে আছে সর্বর্ণ মোট, এখানে একটা ফাঁকা ঘর, এখানে আমাদেরকে সংখ্যা লিখতে হবে। আমরা কি জানি সর্বর্ণ কতটি, সর্বর্ণ কোনগুলো তোমরা কি জানো? সরেয় সরেয়া এই বর্ণগুলোকে বলা হয় সর্বর্ণ। তাহলে আমাদের সর্বর্ণ কতটি আছে? এগারোটি। সর্বর্ণ মোট এগারোটি, এক দশ এক এগারো, এটা আমাদের সংখ্যা লিখতে হবে। এরপরে বলেছে সর্বর্ণে পূর্ণমাত্রার বর্ণ কতটি, এখানে লিখতে হবে। পূর্ণমাত্রা মানে যেগুলোর মাথায় পুরোটা মাত্রা আছে। সেখানে আমাদের কয়টা পূর্ণমাত্রার বর্ণ আছে? ছয়টি আছে। এই বর্ণগুলোর নাম কি আমরা জানি? আমরা একটু মুখে মুখে বলে নিই। স্বরে অ, স্বরে আ, রস ই, দীর্ঘ ই, রস উ এবং দীর্ঘ উ, এগুলো হচ্ছে আমাদের পূর্ণমাত্রার বর্ণ। তাহলে এখানে আমরা লিখি পূর্ণমাত্রার বর্ণ আমরা কয়টি পেলাম? ছয়টি। এরপরে বলেছে সর্বর্ণে অর্ধমাত্রার বর্ণ, এখানেও আমাদেরকে সংখ্যা লিখতে হবে। অর্ধমাত্রার বর্ণ কয়টি? একটি। সর্বর্ণে কোন বর্ণটি আছে যেটা অর্ধমাত্রার বর্ণ, তোমার কি জানা আছে? বর্ণটি হচ্ছে রি। তাহলে এখানে কোন সংখ্যা লিখব? এক। অর্ধমাত্রার বর্ণ এক। তাহলে আমরা জেনে নিলাম সর্বর্ণে অর্ধমাত্রার বর্ণ আছে একটি। এরপরে আছে সর্বর্ণে মাত্রাহীন বর্ণ কতটি, সর্বর্ণে মাত্রাহীন বর্ণ আছে চারটি। বর্ণগুলোর নাম আমরা শিখে নিই, এ, ঐ, ও, ঔ। গুড, এখানে কিন্তু আমরা এ, ঐ, ও লিখব না, এখানে আমরা সংখ্যা লিখব। সংখ্যা কতটি হবে? চারটি। তাহলে আমরা একবার পুরোটা শিখে নিই। সর্বর্ণ মোট এগারোটি, সর্বর্ণে পূর্ণমাত্রার বর্ণ ছয়টি, সর্বর্ণে অর্ধমাত্রার বর্ণ একটি, সর্বর্ণে মাত্রাহীন বর্ণ চারটি। তাহলে আজকে আমরা সুন্দরভাবে শিখে নিলাম সর্বর্ণের বর্ণগুলো। এরপরে আমরা এখন কিছু ছড়া শিখব। তোমরা কতে কোকিল এরকম ভাবে যে ছড়াগুলো শিখেছ, শব্দগুলো শিখেছ, ঠিক সেই রকম ভাবে আমরা এখন শিখব ভয় শূন্য র, দয়ে শূন্য র, অন্তস্ত, খণ্ডত এই বর্ণগুলো দিয়ে। তাহলে এখন আমার সাথে সাথে তোমরা বলো তো, দয়ে শূন্য রতে করি, করি দিয়ে কিংব বল। আবার বলো আমার সাথে, দয়ে শূন্য রতে করি, করি দিয়ে কিংব বল। দয়ে শূন্য রতে আষাঢ়, আষাঢ় মাসে নামলো ঢল। আবার বলো আমার সাথে, দয়ে শূন্য রতে আষাঢ়, আষাঢ় মাসে নামলো ঢল। এরপরে আছে অন্তস্ত, অন্তস্ত অতে ময়না, ময়না কিসের নাম তোমরা জানো? ময়না একটা পাখির নাম। আচ্ছা, এবার বলো ময়না পাখি কথা কয়, ময়না পাখি কথা কয়। এরপরে আছে খণ্ডত, খণ্ডততে সৎ, আমার সাথে সাথে বলো, সৎ লোকে জয় হয়, সৎ লোকে জয় হয়। এখানে আমরা শিখে নিলাম তাই না যে সৎ লোকে জয় হয়, তাহলে আমরা সব সময় সৎ থাকার চেষ্টা করব। এরপরে আছে দুই নম্বরে, দেখো বানান করে বলি, এই যে এখানে যে কার চিহ্ন দিয়ে যে শব্দগুলো আমরা শিখেছি সেই শব্দগুলোই আমরা এখানে বানান করতে শিখব। এখানে কি আছে? তীর, শির, খুকুর এবং ঘুঘু। তাহলে আবার আমরা বলি, ত দীর্ঘইকার তি র তি, কালক স দীর্ঘইকার শি ত শি, খ র স উকার ঘু, ক র স উকার ঘু, খু খু, ঘ র স উকার ঘু, ঘ র স উকার ঘু, ঘু ঘু। আমরা কিন্তু বাসায় এগুলো বেশি বেশি করে চর্চা করব এবং হাতের লেখাগুলো সুন্দর করে আমরা বেশি বেশি করে লিখব, যেন আমাদের হাতের লেখাগুলো সুন্দর হয় এবং স্পষ্ট হয়। আমরা ক্লাসের শুরুতেই একটা ছড়া করেছিলাম, তোমাদের কি এখন সেটা মনে আছে? তোমরা কি বাসায় সেটা প্র্যাকটিস করেছো? আসো এই শেষে আমরা এই ছড়াটা আরেকবার প্র্যাকটিস করি। বলো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মুগ,
এত ডাকি তোর কথা কও না কেন বো সুন্দর হয়েছে তোমরাও সুন্দর করে পারো ভাষায় সুন্দর করে প্র্যাকটিস করবে।